বাজেটে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেই, বেতন ভাতা বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2015 সালে আমরা যখন বেতন ভাতা বৃদ্ধি করি, আমরা একটা গবেষণায় দেখেছিলাম যে ইনফ্লেশনের মুদ্রাস্ফীতির সাথে সাথে 1% হারে বেতন বাড়বে। প্রতি বছরের হিসেব মতে ইনফ্লেশন যত বাড়বে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বেতন বাড়াই। অনেক সুযোগও দিয়েছি, বৈশাখী ভাতা থেকে শুরু করে ফ্ল্যাট কেনার ভাতা, গাড়ি কেনার লোন ইত্যাদি। সোমবার 15 মে বিকেল সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যেহেতু ইনফ্লেশন কিছু বৃদ্ধি পেয়েছে, আমরা সেই জায়গায় আবার কতটুকু পর্যন্ত সুযোগ দেওয়া যায় সেই চিন্তাভাবনা করেছি। প্রতি বছরের হিসেব মতো ইনফ্লেশন যত বাড়বে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বেতন বাড়াবো। তাছাড়া অনেক সুযোগও দিয়েছি, বৈশাখী ভাতা থেকে শুরু করে ফ্ল্যাট কেনার লোন, গাড়ি কেনার লোন সহ অনেক সুযোগ সুবিধা। শেখ হাসিনা বলেন, যেভাবে বেতন যেভাবে বাড়িয়ে দিয়েছিলাম সেটা কিন্তু সবার জন্যই, তাই আমাদের মহার্ঘ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। যেহেতু ইনফ্লেশন বেড়ে গেছে, তাই ক্রয় ক্ষমতা অনুযায়ী এর সাথে সামঞ্জস্য রেখে বেতন যেন বাড়তে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠক নিয়ে আসলে একটু সমস্যা ছিল, অনেক পত্রিকা অনেক রকম নিউজ করেছিল মহার্ঘ ভাতা নিয়ে। তো আজকে অর্থাৎ ডেইলি ক্যাম্পাস যে নিউজটা করলো যে প্রধানমন্ত্রী জাপানে যে অর্থাৎ যে সফরে বসে তিনি মহার্ঘ ভাতার পরিকল্পনার কথা না বলে বেতন অর্থাৎ পে স্কেলের কথাই বললেন। তো পে স্কেল যদি দেয় তাহলে এটা খুবই ভালো সিদ্ধান্ত মহার্ঘ ভাতার থেকে। তো এটা অর্থাৎ মূল্যস্ফীতির উপর নির্ভর করে, কত পার্সেন্ট হয়েছে সেই অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু এর থেকে আরও ভালো সিদ্ধান্ত হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলকে দেখা সুযোগ করে দিন। আর একটা বিষয়, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর একটা বিষয়, এখানে যদি এর থেকে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যে পরিমাণ হচ্ছে তাতে বেতন বৃদ্ধির থেকে সব থেকে এখন সরকারের উচিত হবে রেশনিং ব্যবস্থা করা। কারণ যদি রেশনিং ব্যবস্থা চালু করে সরকার তাহলে এর থেকে বেশি সুযোগ সুবিধা আসবে। কেমন যদি আপনারা প্রশ্ন করেন, বর্তমানে যে ব্যবসায়ীরা যেভাবে অর্থাৎ কৃত্রিম অর্থ সংকট করে বা কৃত্রিম মূল্যস্ফীতি তৈরি করে বাজারের, যে বিভিন্ন ধরনের তারা গুদামজাত করে পণ্য, যেভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করে, তাতে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে সেই মূল্যের দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে। সুতরাং তার থেকে যদি রেশনিং ব্যবস্থা করা হয় চাকরিজীবীদের, যেমন সেনাবাহিনী বা ডিফেন্সে যে ধরনের রেশন দেওয়া হয়, এরকম রেশনিং পদ্ধতি যদি সকল চাকরিজীবীদের জন্য করা হতো তাহলে এর থেকে বেশি সুবিধা হতো। কারণ তাহলে আর দ্রব্যমূল্যের দাম ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা বাড়াতে পারতো না। সুতরাং এটা দেশের অর্থনীতিতে খুব ভালো একটা প্রভাব ফেলতো এবং দেশের অর্থনীতি আরও অনেক ভালো হতো। তো আসলে আমাদের দেশে পরিকল্পনা হয় না, যদি পরিকল্পনা হতো ঠিক মতো তাহলে এই বেতন প্রত্যেক 5 বছর পর পর, এখন যদি 8 বছর হয়ে গেছে এখনও বেতন বৃদ্ধি হয়নি, যদিও একটা পে স্কেল দেয় দিলে আবার এরকম বেতন বাড়বে, তারপর আবার 5 বছর পরে আবার দাবি তুলবে, আবার আন্দোলন করবে, আবারও দিতে হবে। তার থেকে আমার মনে হয় রেশনিং ব্যবস্থা চালু করলে সরকারের সব থেকে একটা ভালো পরিকল্পনা হতো। আপনারা মতামত জানাবেন, কেমন আপনাদের মতামত, কোনটা আপনাদের জন্য বেশি উপযোগী। আর যেহেতু প্রধানমন্ত্রী এখন এই কথা বলছে, আর সামনে যেহেতু 26 তারিখে একটা মহাসমাবেশ আছে চাকরিজীবীদের, সুতরাং ওই মহাসমাবেশের যদি মহাসমাবেশটা সফল হয়, ইনশাআল্লাহ সফল হবে, তাহলে আশা করা যায় পে স্কেল হবে। তো আমি যতটুকু আশাবাদী যে এই বাজেটেই পে স্কেল 100% আপনারা পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার প্রোফাইলটি ফলো করে দিবেন এরকম আপডেট ভিডিও পেতে, কারণ আমি সবসময় আপডেট খবর আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।